আমার সকলোরে শ্রদ্ধা সন্মান ব্রহ্ম ডাঙরিয়া মন্ত্রী কেশব মহন্ত ডাঙরিয়া মোর সেবার থলী রাইজ আই সকল আর যুবক যুবতী বন্ধু বান্ধবী সকল, আমি এইকেদিন উজনি অসম মধ্য অসম এই গোটেই অঞ্চলবিলাকত নির্বাচনী প্রচারত ব্যস্ত আছিল। আপনালোকক জানাবলৈ পাই ভাল পাইছো যে এতিয়ালৈকে 10খন সিটৰ ইলেকশন হৈ গ'ল আৰু 10খন সিটতে বিজেপি আৰু এজিপি আমাৰ মিত্রগোষ্ঠী জিকাটো 100% খাটাং আমি তাক ডাঠি ক'ব পাৰোঁ। শ্রদ্ধা রাইজ, এইবাৰৰ যিটো ইলেকশন, এই ইলেকশনটো যদি আপোনালোকে লক্ষ্য করে, আমি যাকে যত ভোট নিদিও কিয়, এই ইলেকশনটো পঞ্চায়েত ইলেকশন নহয়, বিধানসভার ইলেকশন নহয়, এই ইলেকশনটো হল লোকসভার ইলেকশন। যেতিয়া বিটিসির ইলেকশন হয়, আমি বিটিসির চিফ কোন হব, বিটিসিখন কেনেকে চলিব তাক ভাবি আমি ভোট দিও। যেতিয়া স্টেটত আমি ভোট দিও, তেতিয়া আমি এসেম্বলিত ভোট দিয়ার সময়ত মুখ্যমন্ত্রী কোন হব, বিধানসভাত কোন যাব, এইবিলাক কথা আমি চিন্তা করে ভোট দিও। কিন্তু যেতিয়া আমি প্রধানমন্ত্রী বা লোকসভাত আমি ভোট দিও, তেতিয়া আমি দেশের কথা চিন্তা করে ভোট দিও। কাশ্মীরের পৰা কন্যাকুমারী, শিলচরের পৰা সৌরাষ্ট্র, 120 কোটি মানুহে আমি সিদ্ধান্ত লৈ এজন মানুহক প্রধানমন্ত্রী পাতো। সকলো গ্রুপে আকৌ সরকারের পৰা 50,000 টকা কৈ সরকারের পৰা লাভ করব, আৰু এইবার যোনে 50,000 পাব অহাবার 1,00,000 টকা আৰু পাব, আৰু যিবিলাক গ্রুপে নাই পোৱা তেওঁলোকেও তেনেকে 25, 50 আৰু 1,00,000। 3 বছৰত প্রথম বছৰত 25, দ্বিতীয় বছৰত 50, তৃতীয় বছৰত 1,00,000 টকা, 1,75,000 টকা একোটা গ্রুপক আমি দিবৰ কাৰণে সিদ্ধান্ত লৈছোঁ। আমাৰ